শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিস্মিত যুক্তরাষ্ট্র। অবশেষে মুসলিম রীতিতেই বিয়ে করলেন বিল গেটস কন্যা। আমেরিকা ও কানাডাকে উস্কানির ব্যাপারে সতর্ক করল চীনা সেনাবাহিনী। অবশেষে আলজেরিয়ায় গণহত্যার দায় স্বীকার করল ফ্রান্স। F-16 জঙ্গি বিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবে তুরস্ক, জানালেন এরদোগান। হাইতিতে খ্রিস্টান মিশনারির 17 জনকে অপহরণের অভিযোগ। এবং সবশেষ থাকছে, আসিয়ানের বৈঠক থেকে বাদ পড়ল মিয়ানমারের জান্তা প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীন এবার মহাকাশে আঘাত হানতে পারে এমন পারমাণবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গোপনে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি চলতি বছরের আগস্টে পৃথিবীর কক্ষপথে ভ্রমণ করে বলে জানা গেছে। চীনের এই হঠাৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখে তাজ্জব বনে গেছেন মার্কিন গোয়েন্দারা। জানা গেছে, গত আগস্টে বেইজিং একটি ক্ষেপণাস্ত্রের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যা তার লক্ষ্যবস্তুর দিকে নামার আগে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রদক্ষিণ করে। তবে এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যমাত্রার 32 কিলোমিটার আগেই ভূপাতিত হয় বলে কয়েকটি সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য, চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ আরও অন্তত 5টি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই ক্ষেপণাস্ত্র ঐতিহ্যবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই, যা পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিসম্পন্ন। অবশেষে মুসলিম প্রেমিকের সঙ্গে প্রণয়ে বাধা পড়লেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে দীর্ঘদিনের প্রেমিক নাইল নাসিরকে বিয়ে করলেন তিনি। নর্থ সালেমের 124 একরের ঘোড়ার খামারে স্থানীয় সময় শুক্রবার রাতে মুসলিম রীতি জেনিফার নাইল বিয়ে করেন বলে জানা গেছে। স্থানীয় সময় 17 অক্টোবর শনিবার বিকেলে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় 300 অতিথি। অবশ্য এর আগে শনিবারই জেনিফার বিয়ে হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল। মা বাবার সঙ্গে শনিবার অনুষ্ঠান স্থলে উপস্থিত হন জেনিফার। এ সময় তার পরনে ছিল ভেরা ওয়াং এর ডিজাইন করা পোশাক। শনিবার বাবা বিলের সঙ্গে ক্যান ইউ ফিল দ্য লাভ টু নাইট গানে জেনিফার নাচেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ঘোড়ার খামারটা অবশ্য জেনিফার নিজেরই। 2018 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার কিছুদিন পরই $16 মিলিয়ন ওই খামার বাড়ি বাবা মার কাছ থেকে উপহার পান জেনিফার। 2020 সালে শুরুতে নিজেদের আংটি বদলের খবর দিয়েছিলেন জেনিফার। 2017 সালে প্রথমবার ইনস্টাগ্রামে জেনিফারের সঙ্গে ছবি পোস্ট করেন নাসের। ফ্লোরিডাতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সেই ছবিতে একটি সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে তাদেরকে। পূর্ব এশিয়ার সমুদ্র সীমায় আমেরিকা এবং কানাডার যুদ্ধজাহাজ চলাকালের তীব্র নিন্দা জানিয়েছে চীনের সেনাবাহিনী। এই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এসব যুদ্ধজাহাজ বেইজিংয়ের গভীর পর্যবেক্ষণে রয়েছে এবং যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য চীনা সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। চীনা সেনাবাহিনী রোববার বিকেলে এক তথ্য বিবরণীতে বলেছে, তাইওয়ান প্রণালী দিয়ে আমেরিকা এবং কানাডার যুদ্ধজাহাজ চলাকালে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বিপন্ন করবে। এর আগে মার্কিন সেনাবাহিনী রোববার ঘোষণা করে, তাদের নৌবাহিনীর ডেস্ট্রয়ার USS ডিউনি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। এ সময় কানাডার একটি যুদ্ধজাহাজে মার্কিন ডেস্ট্রয়ারকে সঙ্গ দিচ্ছিল। মার্কিন বাহিনী দাবি করে, পূর্ব এশিয়ায় নিজের অংশীদারদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে আমেরিকা। এর প্রতিক্রিয়ায় চীনা সেনাবাহিনী ঘোষণা করে, তাইওয়ানে চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলে আমেরিকার উস্কানিমূলক পদক্ষেপকে হালকাভাবে নেবে না বেইজিং। চীন সরকার মনে করে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব যে অপতৎপরতা চালায়, তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে বেইজিং। অবশেষে আলজেরিয়ায় গণহত্যার অপরাধ স্বীকার করল ফ্রান্স। বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই নৃশংসতা এবং রক্তপাতের কোনো অজুহাত হয় না। একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।
নিন্দা জানিয়ে তিনি আরো বলেছেন, 1961 সালে প্যারিসের পুলিশ প্রধান মাউরিশ পাপুনের নির্দেশে ভয়াবহ অপরাধ হয়েছিল। কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিলেন এবং তাদের দেহ সেন নদীতে ছুড়ে ফেলা হয়। উল্লেখ্য, 1961 সালের 17 অক্টোবর রাতে প্যারিসে আলজেরিয়ানদের বিরুদ্ধে কারফিউ আরোপের প্রতিবাদে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট 25,000 বিক্ষোভকারীর উপর পুলিশের নির্বিচারে গুলি চালানো হয়। এই ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট, যদিও তার দেশ দীর্ঘদিন ধরে এই ঘটনা অস্বীকার করে আসছে। অবশেষে দায়ী করে নিলেন ম্যাক্রো, তবে ঠিক কতজনকে হত্যা করা হয়েছিল তা এখনও বলা হয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে F-35 জঙ্গি বিমান প্রকল্পে তুরস্কের দেয়া বিনিয়োগের অর্থের পরিবর্তে দেশটির কাছ থেকে F-16 জঙ্গি বিমান বিক্রি করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবে তুরস্ক। এর আগে রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে F-35 জঙ্গি বিমান প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। রবিবার তিনি এমন বক্তব্য দেন বলে জানিয়েছে আল জাজিরা। আফ্রিকা মহাদেশে সফরে যাওয়ার আগে রিসেপ তাইয়েপ এরদোগান সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন। এ সময় রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, F-35 জঙ্গি বিমান প্রকল্পে তুরস্ক যে অর্থ বিনিয়োগ করছে তা ফেরত চাই দেশটি। কীভাবে অর্থ ফেরত দেওয়া হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে। এই বিষয়ে আমাদের বক্তব্য হল, আমাদের দেশের প্রতিরক্ষায় যা প্রয়োজন হবে তা পূরণে আমরা ব্যবস্থা নেব। এই তুর্কি নেতা বলেন, তুরস্কের বিমান বাহিনীর উন্নয়নে আমরা আমাদের হাতে থাকা F-16 জঙ্গি বিমানগুলোর উন্নয়ন করব এবং নতুন করে আরও কিছু F-16 জঙ্গি বিমান কেনা হবে। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে F-35 জঙ্গি বিমান প্রকল্পে তুরস্কের দেয়া বিনিয়োগের অর্থের পরিবর্তে দেশটির কাছে F-16 জঙ্গি বিমান বিক্রি করা হবে। এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আরও আলোচনা করা হবে। হাইতির রাজধানী থেকে শিশুসহ 17 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, অপহরণকৃত সবাই যুক্তরাষ্ট্রের খ্রিস্টান মিশনারি এবং তাদের পরিবারের সদস্য। তবে কে বা কারা বা কি কারণে তাদের অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অপহরিতরা একটি এতিমখানা ছেড়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় অপহরণকারীরা তাদের বাসে হানা দেয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার ভিউ এক ইমেইল বার্তায় সংস্থা রয়টার্সকে জানিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে হাইতির পুলিশের একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, রাজনৈতিকভাবে কয়েক বছর ধরে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে হাইতি। সেখানে অপহরণের ঘটনা এখন প্রায় সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তারা ওই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, দ্রুতই বিস্তারিত জানানো হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের 38 এবং 39তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হলাং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানায়। 26 এবং 28 অক্টোবর এই শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জান্তা প্রধানের পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন। মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের 7.5 মাস পর আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে জান্তা প্রধানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হল। জোটের শীর্ষ সম্মেলন সামনে রেখে শুক্রবার সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠকের পর সভাপতির একটি বিবৃতি শনিবার ব্রুনেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রুনেইনের প্রধানমন্ত্রী এরিন ইউসুফ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।